হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা আবার টেটের ইন্টারভিউয়ের জন্য 10টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে কি প্রশ্ন আছে দেখো, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর হয়েছিল বিহারের বক্সার নামক স্থানে এই বক্সারের যুদ্ধ হয়। এবং কাদের মধ্যে এই বক্সারের যুদ্ধ হয়েছিল? বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল শাসক দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীর সঙ্গে লর্ড ক্লাইভের ইংরেজ বাহিনীর এই যুদ্ধ হয়েছিল। তাহলে বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? এর উত্তরে তোমরা বলবে যে 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীর সাথে ক্লাইভের ইংরেজ বাহিনীর হয়েছিল এই বক্সারের যুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো, বাক্য কাকে বলে? এক বা একাধিক পদ বা পদ সমষ্টি দ্বারা যদি আমাদের মনের ভাব প্রকাশ পায় তখন তাকে আমরা বাক্য বলি। এক বা একাধিক পদ বা পদ সমষ্টির দ্বারা যদি মনের ভাব প্রকাশ পায় তখন আমরা তাকে বাক্য বলি। বাক্যের কটি অংশ এবং কী কী? তোমরা সকলেই জানো যে বাক্যের 2টি অংশ থাকে এবং এগুলি কি কি? এবং এগুলি হলো উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, এবং বিধেয় হলো উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়। যেমন রাম রোজ স্কুলে যায়, এখানে রামের সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাই রাম হলো উদ্দেশ্য, এবং রামের সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তা হলো বিধেয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভূগোলের জনক কাকে বলা হয়? ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়। এরাটোস্থেনিস ছিলেন একজন প্রাচীন গ্রিক পণ্ডিত, যিনি পৃথিবীর বর্ণনা এ অর্থে জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। এখানে জিও এর অর্থ হলো পৃথিবী বা বিশ্ব, এবং গ্রাফোস অর্থাৎ বর্ণনা, এই দুটি থেকে এই জিওগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে। এবং পৃথিবীর বর্ণনা অর্থে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস, তাই তাকে ভূগোলের জনক বলা হয়। এর সঙ্গে সঙ্গে এই প্রসঙ্গে আরও দুটি জানা দরকার, ভারতীয় ভূগোলের জনক ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় এবং আধুনিক ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার ফন হামবোল্ট। পরবর্তী প্রশ্ন দেখো,
সরলরেখা এবং বক্ররেখার মধ্যে পার্থক্য কী? সরলরেখার ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে গেলে দিক পরিবর্তন করতে হয় না। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে গেলে দিক পরিবর্তন করতে হয়। এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে গেলে দিক পরিবর্তন করতে হয়। দ্বিতীয় হলো, দুটি নির্দিষ্ট বিন্দু দ্বারা দুটি নির্দিষ্ট বিন্দু দ্বারা একটি মাত্র সরলরেখা আঁকা যায়। একটি মাত্র সরলরেখা আঁকা সম্ভব। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে দুটি নির্দিষ্ট বিন্দু দ্বারা অসংখ্য বক্ররেখা অঙ্কন করা যায়। এবং তৃতীয়টি হলো, সরলরেখা কেবলমাত্র সমতলেই আঁকা যায়। কিন্তু বক্ররেখা সমতল বা বক্রতল উভয় তলেই বক্ররেখা আঁকা সম্ভব। পরবর্তী প্রশ্ন, যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় বারবার অকৃতকার্য হয় তাহলে তুমি কি করবে? তাহলে এক্ষেত্রে তোমার করণীয় কি হবে? ওই পরীক্ষার্থীর বারবার অকৃতকার্য হওয়ার কারণ অনুসন্ধান করা। বারবার অকৃতকার্য হওয়ার কারণ অনুসন্ধান করা। এবং প্রয়োজন হলে রেমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা, যাতে ওই শিক্ষার্থীর যে সমস্ত জায়গাগুলিতে ফাঁক রয়ে গেছে শিখনে সেগুলিকে পূরণ করা যায়। এবং তৃতীয় হলো, পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা। পরবর্তী প্রশ্ন দেখো, সোনালী চতুর্ভুজ বলতে কী বোঝো? এই যে সোনালী চতুর্ভুজ হলো ভারতের জাতীয় মহাসড়কের একটি নেটওয়ার্ক। যা এই দেশের বেশিরভাগ কৃষি শিল্প এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে সংযুক্ত করেছে। ভারতের যে চারটি প্রধান মহানগর, যার মধ্যে উত্তরে রয়েছে দিল্লি, পূর্বে কলকাতা, পশ্চিমে মুম্বাই ও দক্ষিণে চেন্নাই, এই চারটি প্রধান মহানগরকে ছুঁয়ে এই জাতীয় মহাসড়কগুলি একটি কাল্পনিক চতুর্ভুজের আকৃতি ধারণ করেছে, তাই এটিকে সোনালী চতুর্ভুজ বলা হয়। এবং এই সোনালী চতুর্ভুজের রূপকার কে ছিলেন? সোনালী চতুর্ভুজের রূপকার ছিলেন
স্বর্গীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় এবং কেন? পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বর্ষারণ্যকে। আমাজন বর্ষারণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ পৃথিবীর 20% অক্সিজেন, 20% অক্সিজেন এই আমাজনের বর্ষারণ্য থেকেই সরবরাহ হয়। সেই জন্য আমাজন বর্ষারণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবী তার কক্ষপথের সমতলে 66.5 ডিগ্রি কোণে হেলে না থাকলে কি হতো? পৃথিবী যে অক্ষের কাত রয়েছে 66.5 ডিগ্রি কোণ, এই কোণে পৃথিবী হেলে থাকে, যার ফলে সারা বছর ধরে সূর্য বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন কোণে তাপ দেয় বা আলো দেয় এবং ঋতু পরিবর্তন হয়। এবং যদি পৃথিবী এই 66.5 ডিগ্রি কোণে হেলে না থাকতো তাহলে ঋতু পরিবর্তন হতো না বা কোনো ঋতুই হতো না, যার ফলে মানবজাতির ক্ষতি হতো। পরবর্তী প্রশ্ন দেখো, উৎসশ্রী প্রকল্প কি? উৎসশ্রী প্রকল্প হলো একটি পোর্টাল যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা তাদের বাড়ির কাছে বদলি নিতে পারেন। এই উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে যদি কেউ বাড়ির কাছে বদলি নিতে চায় তাহলে কিছু কিছু শর্ত মানতে হবে। যেমন প্রথমত তাকে ওই শিক্ষক বা শিক্ষিকাকে অন্তত পক্ষে 5 বছর চাকরির সঙ্গে যুক্ত হতে হবে। দ্বিতীয়ত, তার বাড়ির থেকে 25 কিলোমিটার দূরের 25 কিলোমিটারের মধ্যে ওই বিদ্যালয় হলে চলবে না, অর্থাৎ 25 কিলোমিটারের বেশি দূরত্ব থাকতে হবে বাড়ি এবং বিদ্যালয়ের মধ্যে। তৃতীয়ত, নিজ সার্কেলের মধ্যে বদলি নেওয়া যাবে না এবং যিনি বদলি নেবেন তাকে তার বয়স সীমা 59 বছরের কম হতে হবে। এবং একবার বদলি নিলে, এই উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে একবার বদলি নিলে 7 বছর আর তার বদলি নেওয়া যাবে না।